আসসালামু আলাইকুম। নিউজ 24 ইনফো চ্যানেলের পক্ষ থেকে প্রবাসী ভাইদের স্বাগতম। প্রবাসী ভাইরা, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৌদি আরবের সকল প্রবাসী ভাইদের জন্য রয়েছে ভাইরাল একটি খবর। সৌদি আরবে বেশ কিছুদিন যাবতই আবহাওয়াজনিত সমস্যা লেগে রয়েছে। এরই মধ্যে হঠাৎ করে দেখা যায় সৌদির মক্কা ক্লক টাওয়ারে বজ্রপাতের ঘটনা। বজ্রপাতের পরেও সমস্ত আকাশ যেন আলোকিত হয়ে ওঠে, এটি কিসের আলামত? আমরা সম্প্রতি জেনেছি যে সৌদিতে নিষেধাজ্ঞা ভেঙে কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়েছে এবং এমন কিছু আইন চালু করা হয়েছে যা সৌদিতে আগে কখনো করা হয়নি, যা মোটামুটি ইসলাম বিরোধী। এর আগেও আমরা দেখেছি যখন করোনাকালীন সময়ে কাবা ঘর তোয়াফ করা বন্ধ করে দেওয়া হয়েছিল, একদল পাখি এসে তোয়াফ করছিলেন। প্রতিবারেই যেন আল্লাহর পক্ষ থেকে একটি একটি করে আলামত দিয়ে দিয়েছিলেন সৌদি আরবকে। হয়তো এটিও তেমন একটি আলামত। যারা আমাদের ভিডিওটি দেখছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।